এই অবস্থা দেখে আমার সানবীজ ভাই তনি যা যাদের কাছে এই পোশাকটা পাওয়া গেছে তাদের ক্ষেত্রেও কি এই ধরনের কোন স্টেপ নেওয়া হয়েছে বা তারা কি দেখি বন্ধ বন্ধ আছে এখনো বন্ধ রয়েছে আপনারা জানেন সেই প্রতিষ্ঠানটি এখনো জনস্বার্থে বন্ধ রাখা হয়েছে এটি স্পষ্ট হওয়ার পর তদন্তের রিপোর্ট ফাইনাল হয়ে যাওয়ার পর তারপরে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ আমরা একটু ব্যবসা মানুষ আসলে সাধারণত বিদেশি পণ্য বলেই অনলাইন থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে কেনে সাধারণত বুঝবে কিভাবে এটা বিদেশি পণ্য দেখুন বিষয়টা স্পষ্ট আমাদের দেশের যে পোশাকগুলো রয়েছে সেগুলো বিশ্বের বিভিন্ন দেশে নামের সহিত অত্যন্ত সুনামের সহিত বিক্রি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে আমাদের যে তৈরি পোশাক সেগুলোর একটা বিরাট সুখ্যাতি রয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে যেমন সৌদি আরব থেকেও দেখা যাচ্ছে যে আমরা যখন অনেক সময় দেখি গিফট আমাদের পেয়ে যাই তখন সেখানে মেড ইন বাংলাদেশ আমাদের দেশের পোশাকটাও সেখানে বিক্রি হচ্ছে সুন্দরভাবে তো তাহলে আমরা যদি বিদেশি নাম করে আমাদের দেশের পোশাকটাই বিক্রি করি এগুলো হবে দুঃখজনক বিষয় কেন আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ড সেগুলোকে প্যাট্রোনাইজ করছি না সেগুলোকে কেন আমরা আফোর্ড করতে পারছি না আমাদের কোশ্চিনটা এখানে তো বিদেশি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ইম্পোর্টের যে কাগজ সেগুলো অবশ্যই থাকবে এবং যার কাছ থেকে ক্রয় করছেন উনি স্পষ্ট লিখে দিবেন যে এই দেশ থেকে এটি ক্রয় করা এই প্রতিষ্ঠানের মালিক একটি প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন মর্মে জানিয়েছেন কিন্তু দু একটি ক্যাশ মেমো দেখাতে পারলো সেখানে স্পষ্ট কিছুই লেখা নেই কোন দেশ থেকে তৈরি করা কোন দেশের পোশাক ভাই পুরো তথ্য সেখানে দেওয়া নেই এগুলো সবগুলো তদন্ত হবে তদন্ত হওয়ার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো আর তার মানে দাঁড়ালো যে আগামীকাল সকাল 9:30 এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং সানভিজ বাইতানি যে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উভয়কে মুখোমুখি করা হবে সেখানে আমাদের অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের উপস্থিতিতে মুখোমুখি করে উভয় পক্ষের কাছ থেকে আমরা জানতে চাইব যে আসলে ফ্যাক্টটা কি রেসপন্সিবিলিটি কার দোষটা কার বা উভয়ের কিনা এদের উপর দোষ চাপিয়ে কি মানে দায় চাপিয়ে সানভিজ ভাই কি তাদের উদ্দেশ্যে কি বলবেন সাবধানতা অবলম্বন করে সতর্কতা অবলম্বন অর্থাৎ দেখে শুনে বুঝে তারপরে পণ্য ক্রয় করার জন্য আমরা অনুরোধ জানাবো এরপরে যদি প্রতারিত হন তাহলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করলে প্রতিকার পাবেন এবং প্রতিষ্ঠান মালিক এই পণ্যগুলোকে আসলে বিদেশ থেকে আনছেন বলে দাবি করছেন সেক্ষেত্রে তো কোনো পোর্টের মাধ্যমে আসার কথা আসলে তাহলে সেই পোর্টের কাগজপত্র আপনাদের দেখাতে পেরেছে কিনা তাহলে সেক্ষেত্রে রাষ্ট্র ভ্যাট বঞ্চিত হচ্ছে কিনা হ্যাঁ এবং সেই বিষয়গুলো তদন্তে উঠে আসবে আরো তদন্তের মাধ্যমে উঠে আসবে এটি আমাদেরকে এদের উপর দায় চাপিয়ে সানভিজ ভাই তনি কি তার দায় এড়াতে পারবে এই জন্যই উভয়কে মুখোমুখি করা হবে এরপর আমরা প্রকাশ করবো আমাদের রিপোর্ট ব্যবসায়ী যিনি আছেন তার কাছে জানতে চাই আসলে আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটু অভিযোগ উঠেছে যে আপনি দেশীয় পণ্য বিদেশ থেকে আমদানি করা বলে বিক্রি করছেন।